মুখ্য মানুষের চাপ বেড়েছে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছি তার কাছে। অভিজিৎ জাফর, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে একটি লঞ্চ খালি রয়েছে, এই লঞ্চটি মূলত 5 মিনিট আগে এখানে এসেছে যাত্রী বোঝাই করে। যাত্রীরা ইতিমধ্যে লঞ্চ থেকে নেমে গেছে। তো সকাল থেকে কিন্তু 5 থেকে 6 মিনিট পরপরই কিন্তু এক একটি লঞ্চ শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে ছেড়ে আসছে যাত্রী বোঝাই করে। তো যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম যে লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠালেও কিন্তু অতিরিক্ত ভাড়া নিচ্ছে না, কিন্তু স্পিড বোটে যেখানে 120 টাকা ভাড়া ছিল সেখানে 200 টাকার অধিক টাকা যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। এছাড়া যে স্পিড বোটে 14 থেকে 16 জন যাত্রী ধারণ ক্ষমতার সেখানে 24 থেকে 28 জন যাত্রী নিয়ে আসছে। অধিকাংশ স্পিড বোটে কিন্তু লাইফ জ্যাকেট মূলত ছিল না বললেই চলে, কারণ এই নৌ রুটে কিন্তু বরাবর বিশেষ করে ঈদের সময় কিন্তু দুর্ঘটনা স্পিড বোটে ঘটেই থাকে। তো এই লাইফ জ্যাকেট থাকলে কিন্তু দুর্ঘটনা অনেকটা রোধ করা যায়। এছাড়া আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে বাসে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে তার অভিযোগের প্রেক্ষিতে তারা কিন্তু একাধিক মোবাইল টিম কাজ করছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। যদি তারা পূর্বের নির্ধারিত ভাড়ায় যদি তারা বাস মালিক সমিতি যদি না নিয়ে থাকে তাহলে কিন্তু তারা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে ঢাকা থেকে যাত্রীরা নিজ নিজ গন্তব্যে ছুটে আসছেন। তো এই ছিল জাফর আমার কাছে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে সর্বশেষ। কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটের খবর জানাতে মাদারীপুর ফেরিঘাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ।